ডাক্তার বানাবো সুন্দরভাবে, আমি কোয়ান্টিটি না, আমি কোয়ালিটি, কোয়ালিটি সম্পূর্ণ ডাক্তার যেন বাংলাদেশে হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো এইটা কিন্তু করা মেসেজ মনে রাখবেন, কোনো রকম কোনো প্রশ্ন জালিয়াতি, কোনো কিছু দুর্নীতি, কোনো কিছু ছাড় দিব না। সকাল 10টায় প্রথম বর্ষ MBBS-এর যে পরীক্ষা, সে পরীক্ষা শুরু হয়ে গেছে। এবারে মোট কেন্দ্র বাংলাদেশে 19টা, তার মধ্যে ঢাকায় 5টি, বাইরে হচ্ছে 14টি, আর বেনু হচ্ছে 44টি, তার ঢাকায় আছে 14টি, বাইরে 30। এবং এবার ছাত্র হচ্ছে 1,04,374 জন, ঠিক আছে। আমি সকালবেলা বেরিয়ে ফার্ম গেটে আমার বাসার কাছেই আমি হেঁটে তেজগাঁওয়ে যাই, তেজগাঁওটা দেখলাম, দেখার পরে আমি এখানে আসছি। এখানে আসার পরে আমি রংপুর, সিলেট, চিটাগাং, তারপরে খুলনা সবার সাথে আমি কথা বললাম টেলিফোনে। এখন পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে, আমি সব খবর পেয়েছি। আমি আশা করি আরও কিছু যতক্ষণ সময় আছে সুষ্ঠুভাবে হবে। এবারে পরীক্ষা যত রকম প্রিকশন নেওয়ার সেটা আমি খুবই কৃতজ্ঞ যে আমার সহকর্মী যারা আছেন, সচিব থেকে আমাদের বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু এবং সবাই আমাকে সর্বাত্মক, বিশেষ করে মাহমুদুর রহমান ভাই যাকে জানেন BMDC-র, যেভাবে সাহায্য করেছেন। আশা করি যে পরীক্ষাটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ করতে পারবো। আমি একটা কথা কালকেও বলছি, আজকেও বলি, আমি ডাক্তার বানাবো সুন্দরভাবে, আমি কোয়ান্টিটি না, আমি কোয়ালিটি, কোয়ালিটি সম্পূর্ণ ডাক্তার যেন বাংলাদেশে হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমার জন্য তো নূতন, সুতরাং আমি যেটুকু সম্ভব যতটুকু পারছি সবার সাহায্য নিয়ে, এটা বাচ্চা ছেলেমেয়েদের পরীক্ষা না, এটা আমার জন্য একটা পরীক্ষা, কিন্তু বিরাট পরীক্ষা, যেন সেই পরীক্ষার জন্য উত্তীর্ণ হইতে পারি। আপনারা সাহায্য করবেন, আমরা সেইভাবে থাকবো।